সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো থ্রি ডি উপায়ে কিভাবে পোর্টাল ভেরিফিকেশন করতে হয়। আমরা এতদিন টু ডি করে আসছি, এবার থ্রি ডি বা অ্যাডভান্স যেটা ইমেজ গাইডেড সেটা আজকে করে দেখাবো। যেটা হচ্ছে XVI বলে, এক্স রে ভলিউমেট্রিক ইমেজিং, ইমেজারের মাধ্যমে আমরা নিব। দেখেন প্রথমে হচ্ছে রোগী সেট আপ করে নিচ্ছি, ইমোবিলাইজেশনগুলো ইউজ করে নিচ্ছি। এরপর আমরা রেফারেন্স থেকে শিফট করব। শিফট করা শেষ, এখন আমরা XVI নেওয়ার জন্য XVI ডিটেক্টর এবং কেবি প্যানেল বা আর্মগুলো বের করে রাখব এবং প্যারামিটারগুলো অ্যাডজাস্ট করব। এখানে কিছু ফিল্টার ব্যবহার করা হয়েছে, ফিল্টারগুলো অ্যাডজাস্ট করে প্যারামিটারগুলো সেট করে নিচ্ছি। আর্মটা বের করে দিলে আমাদের কাজ শেষ। এবার আমরা ইমেজ নেওয়ার জন্য আইডি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন ইমেজ নিচ্ছে। ইমেজ নেওয়া শেষ, এখন আমরা মেশিনকে অটোমেটিক ভাবে ভেরিফিকেশন করতে দিয়েছি, সে অটোমেটিক ভাবে ভেরিফিকেশন করবে। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন করা শেষ, এখন আমরা মিলিয়ে নিচ্ছি সে যে অ্যাকচুয়াল ভেরিফিকেশন করেছে সেটা। এখানে কোনো কারেকশন নাই, শেষ আমাদের কাজ। এখন কনভার্টে দিয়েছি, সামান্য 0.3 সেন্টিমিটার এরর আসছে, এই এররটা আমরা কারেকশন করে নিচ্ছি। এবার আমরা কাউস ক্যাপচার করে আইসোসেন্টার মার্ক করছি। আমাদের কাজ মোটামুটি শেষ, এবার আমরা ট্রিটমেন্ট দেওয়ার জন্য গ্যান্টিকে প্রস্তুতি দিচ্ছি। দেখতে পাচ্ছেন ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। এটা একটা আইএমআরটির পেশেন্ট, আমরা XVI করেছি সঠিকভাবে এবং সঠিকভাবে চিকিৎসা শুরু হয়ে গেছে। এটা সেট আপ এরর এসেছিল 0.3, সেটাও আমরা কারেকশন করে নিয়েছি। এখন প্রায় 100%ই সেট আপ এরর মুক্ত চিকিৎসা পাচ্ছে রোগী। থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।